রাজ্যে আবারও গ্রুপ ডি পোস্ট নিয়ে আবারও একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকে আপনারা আরেকটি নতুন ভিডিও দেখতে পাবেন, যেখানে কিন্তু গ্রুপ ডি পোস্টে নিয়োগ চলছে। তো সেই নিয়োগটি কোন জেলায় প্রকাশিত হয়েছে এবং কারা কারা আবেদনের যোগ্য, কত টাকা স্যালারি রয়েছে, আমি কিন্তু আপনাদের এক এক করে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করবার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর অবশ্যই প্রেস করবেন বেল আইকন, এতে করে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনারা এইভাবে করে পেয়ে যাবেন। অন স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশটির লিঙ্ক থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সবার আগে জানিয়ে রাখি, এখানে যে আবেদনের প্রসেসটি রয়েছে সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে রয়েছে। অফলাইনের মাধ্যমে আপনাদের পোস্ট অফিস বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এর সঙ্গে বলে রেখি, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনারা নিয়োগ করতে চলেছে বা আপনাদের নিয়োগ করতে চলেছে। তো সেই আবেদনপত্র এখানে কোনো রকম আপনারা দেখতে পাবেন না, অতএব আপনারা খুব সুন্দর করে একটি ছোট্ট করে বায়োডাটা তৈরি করবেন, যার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদনটি করছেন। এবার সেই ফর্মটির সঙ্গে আপনাদের আর কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এখানে বলাই রয়েছে। এ বায়োডাটা উইথ অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মানে সেই বায়োডাটার মধ্যে অবশ্যই একটি পাসপোর্ট মাপের ছবি লাগানোর জন্য জায়গা রাখবেন। এরপরে বলা রয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড। পরবর্তীতে তিন নম্বর পয়েন্টে বলা রয়েছে এ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ গ্র্যাজুয়েশন মার্কশিট, এর সঙ্গে সার্টিফিকেট, যে বিএ পাসের সার্টিফিকেট নইলে মার্কশিট যে কোনো একটি ডকুমেন্টস এখানে দিতে হবে। এরপরে দেখতে পারবেন এ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ কম্পিউটার সার্টিফিকেট, যেহেতু এটি একটি কম্পিউটারের কাজ অতএব একটি কম্পিউটার সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক। এ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ আধার কার্ড এখানে আপনাদের দিতেই হবে। এ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ইপিক, মানে ভোটার কার্ড। তো আধার কার্ড, ভোটার কার্ড, এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এর সঙ্গে একটি বায়োডাটা অ্যাটাচ করার পর একটি খামে ভরবেন। খামে ভরার পর একটি অ্যাড্রেসে পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো চলে আসবো রিপোর্টিং টাইমের মধ্যে, 11:30 1/11/2021, মানে নভেম্বরের 1 তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে 11:30। আপনারা যদি কেউ এই ইন্টারভিউটি দিতে ইচ্ছুক অবশ্যই এই টাইমের মধ্যে কিন্তু উপস্থিত থাকতে হবে। এর সঙ্গে বলা হয়েছে অ্যাট দ্য এসএসটি মিটিং রুম অফ ভারত ডেভেলপমেন্ট ব্লক, যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ সময়কাল এবং ইন্টারভিউ কোথায় আপনাদের হবে সেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম। এরপর আমরা চলে আসবো এই যে কাজটি রয়েছে এই কাজটির জন্য আপনাদের মূল মাইনে কত রয়েছে। তো এই সবার প্রথমে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য নিয়োগ করতে চলেছে। ফিক্সড রিমিউনেশন, মানে এখানে আপনাদের যেটা ফিক্সড রয়েছে সেটা কিন্তু 13,000 টাকা কিন্তু প্রতি মাসে আপনারা পাবেন। এবার রিক্রুটমেন্টটি কোথায় প্রকাশিত করা হয়েছে, রিক্রুটমেন্টটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো আপনারা যদি কেউ এই ভাতার ডেভেলপমেন্ট ব্লকে পূর্ব বর্ধমানে বসবাস করে আছেন তাহলে কিন্তু আবেদনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।